সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আমাদের মাঠে থেকে একটা মাছ ধরেছে দাদা, বড় একটা কই মাছ ধরেছে বন্ধুরা, একটাই হয়েছে। তো মাছটাকে আমি একটা রেসিপি নতুন পথ একটা বানাবো। এই দেখুন কত বড় কই মাছ, দেখুন বন্ধুরা, এখানে ছাই নেই না, আমাকে করো তো বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুরো ভর্তি, পুরো পেট ডিম, ডিমের ছড়ি। তো এবার মাছটা কেটে নেবো বন্ধুরা। রান্নাঘরে আমি আজকে বানাবো এই কই মাছটা দিয়ে লাউ আর আলু দিয়ে তরকারি বানাবো, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। তো এখানে কচি লাউ একটুখানি কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি এখানে গোল গোল করে এই সাইজে। আর এখানে কী কী উপকরণ লাগে বলে দেবো। এখানে একটু তেল লাগছে, সরষের তেল, আর আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমি এখানে, আর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু কালো জিরে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো। এখানে একটু হলুদ নিয়ে নিয়েছি, এখানে একটু নুন নিয়ে নিয়েছি, আর এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। তো আমার জায়গাটা খুব কম বন্ধুরা, রান্নাঘরটা ছোট, তাই জন্য আমি কাঁটাটা দেখাতে পারিনি। লাউটা কি কুচি দেখুন বন্ধুরা, লাউ দিয়ে আরেকটা প্রিপারেশন হয়েছে আমাদের সকালে, কী সুন্দর কুচি লাউ দেখুন বন্ধুরা। তো এবার আমি উনানটা চালিয়ে নেবো, আগে বসিয়ে দেবো, কোনো কড়াই নিয়ে নিয়েছি, কুচি নিয়ে নিয়েছি, বসিয়ে দেবো। আমি মাছটা মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, তেলটা আমি গরম হতে দেবো। আজকে দিদি ক্যামেরা করছে বন্ধুরা, বৃষ্টি আজকে স্কুলে গেছে। মাছটাকে আমি মেখে নেবো, তেলটা আমার গরম হয়ে গেছে, আর একটু তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, মেখে রাখা মাছটা দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব লাল করে। আর একটুখানি নুন দিয়ে দেবো আলুর মতো, ভাজা ভাজা করে নেবো। তো আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো, লাল লাল হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার কড়াতে আমার তেল দেওয়া গেছে বন্ধুরা, আর তেল দেবো না আমি এখানে, আমি অল্প তরকারি, আর তেল দেবো না, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর একটু কালো জিরে দিয়ে দেবো। আমাদের এক চামচ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি আলুগুলো আবারও দিয়ে দেবো। ফোড়ন দিয়ে আলুটা ভাজলে বন্ধুরা ফোড়নটা অনেকটা ফুড়ে যাবে, এই জন্য আলুটা আলু দিয়ে, এখানে আমি লাউটা দিয়ে দেবো, হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো, এখানে একটু হলুদ দিয়ে দেবো, আমি বেটে রেখেছি এখানে মশলা, আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই চামচে দু চামচ, জল দিয়ে দেবো, এবার জল দিয়ে দেবো, এখানে জল রেখেছি বোতলে দিয়ে দেবো,
এবার এটাকে ফুটতে দেবো একটু। আলু সিদ্ধ হয়েছে কি? আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, কই মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমি আজকে বানাচ্ছি কই লাউ বানাচ্ছি, তো এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন। একটু মিষ্টি দিয়ে দেবো, লাউর তরকারি একটু মিষ্টি লাগবে। তো লাউ দিয়ে কই মাছ আমার রেডি বন্ধুরা, এই দেখুন একদম লাউ দিয়ে কই মাছ আমার রেডি। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো এবার। এবার আমি নামিয়ে নেব লাউ, লাউ কই রেডি আমার বন্ধুরা। দিদি ক্যামেরা করছে, কেমন করছে বুঝতে পারছি না বন্ধুরা, ভালোই করে দিদি। একদিন ভিডিও দিদি ক্যামেরা করেছিল তো দেখলাম খুবই ভালো হয়েছে, তো আজকে বললাম দিদি তুমি করো। এই দেখুন লাউ কই আমার রেডি বন্ধুরা। তাহলে দেখাচ্ছে খাওয়ার সময়, দিদি চলে এসেছি খাবো এবার। দিদি এখানে ভাজা হয়েছে, আলু ভাজা আর লাউ ছাল ভাজা কালো জিরে দিয়ে ভাজা হয়েছে, এটা দিদি নিয়ে নিয়েছে, আগে এটা খাবো। আর এখানে আমাদের রুই মাছ ঝাল হয়েছে বন্ধুরা, পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে। আর এখানে লাউ চিংড়ি হয়েছিল, খাওয়া হয়ে গেছে সব, অল্প আছে আর। তো এবার আমি আর দিদি খেয়ে নেবো, ভাজাটা পরে খাবো, আগেটা খাবো দিদি। অল্প করে ব্যাস, ডিম ভর্তি লাগে এটা, না খাও। এবার আমি নিয়ে নেবো, সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আর মাছটা তো কি টেস্ট কি বলবো বন্ধুরা, বড় কই মাছ। তো এরকম এভাবে আপনারা লাউ দিয়ে কই মাছ করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করে শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।